170 হেক্টরের ছোট্ট একটি বিলে কত প্রজাতির পাখির সমারোহ হতে পারে তা শুধু বাইক্যা বিলে গেলেই বোঝা যায়। শীতকালে দেশীয় ও পরিযায়ী মিলিয়ে 210 প্রজাতির পাখির দেখা মেলে এখানে। আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বিলগুলোর মধ্যে এই বাইক্যা বিল তাই শীতকালে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। বিশ্বব্যাপী পরিযায়ী পাখির ভ্রমণ পথের একটি বিশ্রামস্থান হিসেবে বাংলাদেশে বাইক্যা বিল খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ পাখি এলাকা। বাইক্যা বিলের গভীর পানিতে বিভিন্ন প্রজাতির হাঁসের বড় বড় ঝাঁক দেখা যায়। এই সব ঝাঁকে পাতি তিলি হাঁস আর মরিচা রং ভূতি হাঁসের সংখ্যাই বেশি থাকে। এছাড়াও খুনতে হাঁস সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী ও দেশীয় হাঁসেরও দেখা মেলে এখানে। আমাদের দেশীয় ধলা বালি হাঁসের বড় ঝাঁকগুলো এই বিলেই বেশি দেখা যায়। আবার বিলের পাড়ের অগভীর কাদা পানিতে কালাপাক ঠেঙ্গি, কালোলের জৌরালি, গেওলা বাটান সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী কাদা খোঁচা পাখিরা ব্যস্ত থাকে। বিলের পাড়ে ছোট ঝোপে দেখা মেলে পরিযায়ী নীলগলা ফিদা এবং পাতি শিলা ফিদা। সুদূর ইউরোপ থেকে এরা আমাদের দেশে আসে। বাইক্যা বিল শ্রীমঙ্গল উপজেলা থেকে মাত্র 18 কিলোমিটার উত্তর পশ্চিমে হাইল হাওরের অন্তর্ভুক্ত একটি বিল। 14,000 হেক্টর বিস্তৃত হাইল হাওর দেশব্যাপী মাতৃ মৎস্য ভাণ্ডার হিসেবে বেশি পরিচিত। এই হাওরটি শীতে শুকিয়ে 4,000 হেক্টরে পরিণত হয়। হাইল হাওরের চাপড়া মাগুরা জাদুরিয়া বিল ও আশেপাশে 170 হেক্টর জায়গা বাইক্যা বিল নামে পরিচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বন্যপ্রাণী গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং তার গবেষক দলের গবেষণায় উঠে আসা তথ্য উপাত্ত সহ বাইক্যা বিল নিয়ে আজকের এই উপস্থাপনা। শীতকালে এই বিলের পানির গভীরতা কমে যায়, তখন বিলটিতে জলজ শ্যাওলার সাথে কচুরিপানা, শাপলা আর পদ্মসহ বিভিন্ন জলজ উদ্ভিদ মিলেমিশে যে পরিবেশ তৈরি করে তা পোকামাকড় আর মাছের জন্য অত্যন্ত উপযোগী। যেহেতু এখানে মাছ ধরা নিষেধ, তাই বিলে মাছের পরিমাণ অনেক বেশি। মাছ আর জলজ পোকামাকড় সহ সব ধরনের পাখির খাবারই পাওয়া যায় এই বিলে। তাই এই ছোট্ট বিলটিতে পাখি প্রজাতির বৈচিত্র্যতাও অনেক বেশি। শীতের কুয়াশা মোড়া সকালে পাতি তিলি হাঁসের ঝাঁক মাথা মুড়ি দিয়ে ঘুমালেও খুনতে হাঁসকে দেখা যায় খাবারের খোঁজে ঘুরে বেড়াতে।
তবে কুয়াশা একটু কমে গেলে অল্প পানিতে মাথা ডুবিয়ে শামুক, ঝিনুক আর জলজ উদ্ভিদের নরম মূল খেতে ব্যস্ত হয়ে পড়ে পাতিতিলি হাঁস। কুয়াশা কেটে গেলে অগভীর পানিতে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে বিভিন্ন প্রজাতির হাঁস। খাবার নিয়ে ব্যস্ততা আর বিলের এ মাথা ও মাথা উড়ৌড়ি করে কাটিয়ে দেয় দুপুরটা। সাথে থাকে বেগুনি কালিম। বাংলাদেশে রঙিন পাখিগুলোর একটি এই বেগুনি কালিম। নীলচে বেগুনি দেহের আর কপালের বর্ম, চঞ্চুর ও লাল চোখে এ পাখিটি পুরো বিলটিকে রাঙিয়ে তোলে। এরা আমাদের দেশীয় পাখি, বিপুল সংখ্যায় দেখা যায় এদের বাইকে বিলে। এরা জলজ উদ্ভিদের নরম মূল খেতে বেশ পছন্দ করে। ২০০৩ সালে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে এবং ২০১১ সালে হাইল হাওর ইস্ট এশিয়া অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে সাইট হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আর তাতেই শীতে এই বিলটি হয়ে ওঠে পরিযায়ী পাখির স্বর্গরাজ্যে। এ নৈসর্গিক পরিবেশের মাঝে স্থানীয় মানুষেরা ব্যস্ত থাকে জীবিকার প্রয়োজনে। পাখি আর মানুষের সহ অবস্থানের এক অনন্য উদাহরণ এ বাইক্যা বিল। তবে বিগত কয়েক বছর যাবৎ এই বিলের আশেপাশে প্রচুর মাছের খামার গড়ে উঠেছে। এতে ক্রমান্বয়ে বাইক্যা বিলের উপর মানুষের নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, যা এই বিলের প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। তবে আশার বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ও বিভিন্ন সাহায্য সংস্থার উদ্যোগে এই বিলটিকে পাখির অভয়ারণ্য হিসেবে টিকিয়ে রাখার প্রচেষ্টা সর্বাত্মক এবং এই ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয়। পাখি যদি কেউ ধরতে চায় তার আমরা আপত্তি দিই যে তোমরা পাখি ধরিও না, যদি আপত্তি মানে না তা আমরা আইন আশ্রয় লই। তাই আইন আশ্রয় লওয়ানি লাগে না, আমরা ওর কথা তারা মানি যায়। রাতের বেলায় আগে শিকার হইতো, ওখানে আমরা তারারে আপত্তি দেওয়াতে সব পাখি উলিয়ে তারা আপত্তি মানিয়েছে।